সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। শিক্ষাধরনগর স্কুলের কলেজের পক্ষ থেকে আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা কোন অধ্যায়টি নিয়ে এসেছি। আমরা অনুশীলনী তিন নিয়ে এসেছি। আমরা অনুশীলনী তিনের একটি ক্লাস এর আগে করেছি, তার ধারাবাহিকতা আমরা পরের অংশটুকু আজকে করছি তোমাদের দ্বিতীয় মডেল টেস্টে যা আছে সেই সিলেবাসের উপর ভিত্তি করে। তাহলে চলো আমরা ক্লাসটি শুরু করব। শিক্ষার্থীরা, আমি তোমাদের প্রিভিয়াস ক্লাসে যে সূত্রগুলো দিয়েছিলাম সেই সূত্রগুলো তো তোমাদের নিশ্চয়ই মনে আছে আশা করছি। তাহলে সেই সূত্রগুলো অ্যাপ্লাই করে আমরা কী কী অঙ্ক করতে পারছি তা আমরা দেখি। প্রথমে আমি তোমাদেরকে উদাহরণ পাঁচের অঙ্কটি দেখাচ্ছি। প্রশ্নটি আছে এমন যে একটি ত্রিভুজাকৃতি একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 216 বর্গ মিটার, এর ভূমি 18 মিটার হলে উচ্চতা নির্ণয় কর। দেখো স্টুডেন্টস, আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি যেটি জানি সেটি হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি কি যে ত্রিভুজের ক্ষেত্রের ক্ষেত্রফলটির মানটি দেওয়া আছে আর ভূমির মানটি দেওয়া আছে। তাহলে আমাদেরকে কি করে নিতে হবে, সেই সূত্রটি অ্যাপ্লাই করে আমাদের উচ্চতার মানটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা অঙ্কটি শুরু করছি উদাহরণের পাঁচ। আমরা আজকে যা করবো তা হলো উদাহরণের পাঁচ নম্বর। তাহলে কি দেওয়া আছে স্টুডেন্টস, দেখো আমরা দেখতে পাচ্ছি যে দেওয়া আছে যে ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, আমরা লিখতে পারি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল দেওয়া আছে। দেওয়া আছে ত্রিভুজাকৃতি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল সমান কত 216 বর্গ মিটার, আর কিসের মান দেওয়া আছে ভূমি, এবং ত্রিভুজাকৃতির জমির ভূমি ভূমির মানটি কত দেওয়া আছে 18 মিটার। তাহলে এবার আমরা কি করতে পারি, আমরা সূত্রটি অ্যাপ্লাই করে দিব। আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কত, আমরা সূত্রটি লিখে দিচ্ছি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার আমরা যেহেতু ত্রিভুজের ক্ষেত্রফলের মানটি জানি এবং ভূমির মানটি জানি, এই মানগুলো আমরা বসিয়ে দিচ্ছি। দেখো ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে কত 216 ইজ ইকুয়াল টু দ্বিভাগের এক অংশ লিখে দিয়েছে, এবং ভূমির মানটি কত 18 তাও দেওয়া আছে, আমি মানটি লিখে দিলাম ইন্টু উচ্চতা। দুই দিয়ে 18 কেটে দাও, 9 দুগুণে 18 বা 216 সমান 9 গুণন উচ্চতা। এবার সাইড পরিবর্তন করে দাও, আমরা 9 গুণন উচ্চতাটাকে পাশে নিয়ে আসলাম, লেফট সাইডকে রাইট সাইডে এবং রাইট সাইডকে লেফট সাইডে ট্রান্সফার করে দিচ্ছি। বা উচ্চতাটাকে রাখবো, যেহেতু আমি উচ্চতার মানটি জানি না সেই মানটি বের করতে হবে 216 9 করলে কত হয়ে যাচ্ছে, ভাগ আকারে চলে আসছে। তাহলে 9 দিয়ে যদি আমি 216 ভাগ করি আমাদের কত থাকবে 24। সুতরাং উচ্চতা সমান কত 24 মিটার। তাহলে স্টুডেন্ট দেখতে পাচ্ছো যে আমাদের যে দুটো মান দেওয়া ছিল সেই দুটো মান আমরা সূত্রটিতে অ্যাপ্লাই করে কিভাবে আরেকটি মান আমরা পেয়ে গেলাম। এবার আমরা পরের অঙ্কে চলে যাচ্ছি।
এবার আমরা অনুশীলনীর 26 নং শ্রেণীটি করছি। প্রশ্নটি দেখে নিচ্ছি কি আছে। একটি সামুদ্রিক ক্ষেত্রের ভূমি 40 মিটার ও উচ্চতা 30 মিটার। সামুদ্রিকের ক্ষেত্রের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। পরের প্রশ্নটি হচ্ছে চিত্রসহ সামুদ্রিকের সংজ্ঞা লিখো। পরের প্রশ্নটি হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল নির্ণয় করো। পরের প্রশ্নটি বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তো স্টুডেন্ট দেখো আমাদের উদ্দীপকে কি কি দেওয়া আছে। দেওয়া আছে সামুদ্রিকটির ভূমি এবং উচ্চতার মান, আর আরেকটি ক্লু আমাদেরকে দিয়েছে, সেটি হচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফল যদি আমরা বের করতে পারি তাহলে সেটিকে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান ধরা যাবে। তারপর আমরা বর্গক্ষেত্রের যে পরিসীমাটি চাওয়া হয়েছে তা নির্ণয় করা যাবে, করতে পারবো বলতে যে আমরা দেখি তাহলে সমাধানটি কি করা যাচ্ছে। পথে বলা হয়েছে যে চিত্রসহ সামুদ্রিকের সংজ্ঞা লিখো, এটি তোমরা পারো। দেখো এ বি সি ডি একটি চতুর্ভুজ, তাহলে এই চতুর্ভুজের কি কি বিশেষত্ব আছে আমি একটু দেখি। যে দেখতে পাচ্ছি এ বি আর সি ডি সমান এবং সমান্তরালে গিয়েছে, এবং এডি বিসি সমান সমান্তরালে গিয়েছে। তাহলে দেখো সমান্তরিকের সংজ্ঞাটা কি, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল তাকে সামুদ্রিক বলে। তাহলে এখানে এ বি সি ডি সামুদ্রিক, যার এ বি সমান সি ডি। আবার আমরা বলতে পারছি কি এ বি সমান্তরাল সি ডি, এবং এ ডি সমান বি সি, এ ডি সমান্তরাল বি সি। তাহলে আমরা সামুদ্রিকের সংজ্ঞাটি জেনে গিয়েছি, এবং সামুদ্রিকের আরেকটি অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আরেকটি বৈশিষ্ট্য আমাদেরকে মনে রাখতে হবে, সেটি হচ্ছে কি সামুদ্রিকের বিপরীত বা কোণগুলো সমান। আমরা এবার ক্ষয়ের প্রশ্নে যাচ্ছি। ক্ষতে বলা হয়েছে সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করো। শিক্ষার্থীরা আমি যে আগে ক্লাসটিতে তোমাদেরকে সূত্রগুলো দিয়েছিলাম সেখানে আমি তোমাদেরকে বলেছিলাম যে কয়েকটি সূত্র তোমাদেরকে মনে রাখার জন্য, তার মধ্যে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফলটিও কিন্তু জেনেছি। সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্রটা কি, ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নে সামুদ্রিকের ভূমি এবং উচ্চতার মান দেওয়া আছে, তাহলে খুব সহজেই আমরা সামুদ্রিকটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারছি। দেওয়া আছে সামুদ্রিকের ভূমি 40 মিটার এবং সামুদ্রিকের উচ্চতা 30 মিটার। তাহলে দেখো সামুদ্রিকের ক্ষেত্রফল কি, আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা বর্গ একক। আমরা এবার কি করছি, ভূমির মানটি বসাচ্ছি। ভূমির মান কত আছে, ভূমির মান দেওয়া আছে 40, এই জন্য আমি 40 লিখলাম, এবং উচ্চতার মান দেওয়া আছে কত 30, আমি 30 লিখলাম। বর্গ মিটার, যেহেতু আমাদের এককটি মিটারে দেওয়া আছে, গুণ করে দাও তাহলে এখানে কত আসছে 1200 বর্গ মিটার। অর্থাৎ সামুদ্রিকটির ক্ষেত্রফল হচ্ছে কত, 1200 বর্গ মিটার। এবার আমরা গয়ের প্রশ্নে যাচ্ছি। গতে কি আছে, বলেছে কি যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো। তার আগে আমি আরেকটু আমরা উদ্দীপকে যাচ্ছি। উদ্দীপকে বলা হয়েছিল যে সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে আমরা এভাবে শুরু করতে পারি কিনা, দেখো আমরা খ হতে সামুদ্রিকটির ক্ষেত্রফলটা পেয়েছিলাম। দেখো খ হতে সামুদ্রিকের ক্ষেত্রফল, স্টুডেন্টস আমরা তো জানি যে সৃজনশীল প্রশ্নগুলো কয়ের অ্যান্সারটা অনেক সময় কয়ের উপর ডিপেন্ড করে, কয়ের অ্যান্সারটা অনেক সময় ক বা কয়ের উপর ডিপেন্ড করে, তবু উদ্দীপক অনুসারে তো অবশ্যই হয়। তাহলে যেহেতু আমার এই গয়ের প্রশ্নটি সমাধানের জন্য আমার সামুদ্রিকের ক্ষেত্রফলটি লাগছে, আমার তো হতে তো একটি মান বের করাই হয়েছে, তাহলে এখানে আর নতুন করে বের না করলেও চলছে। সেজন্য আমি লিখছি কি খ হতে সামুদ্রিকের ক্ষেত্রফল সমান 1200 বর্গ মিটার। তাহলে শর্ত মতো আমরা কি লিখতে পারছি, শর্তে বলা হয়েছিল যে সামুদ্রিকের ক্ষেত্রফলটি যা বর্গক্ষেত্রের বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটিও তা। তাহলে আমরা লিখতে পারছি কি শর্ত মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত, 1200 বর্গ মিটার, এটা আমরা লিখে দিলাম। তাহলে এখন
যেহেতু আমাকে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে হবে, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় সূত্রটি আমি তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে। সূত্রটি হচ্ছে যে 4 গুণন 1 বাহু। অর্থাৎ আমাদেরকে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করার জন্য আমাকে কি করে নিতে হবে, বাহুর দৈর্ঘ্যটি আগে, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটি আগে বের করে নিতে হবে। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য আমি কেমন করে বের করব? আমি আবার জানি, আমরা জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি, বাহু গুণন বাহু। দেখো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে বাহু গুণন বাহু। তাহলে এখান থেকে বাহুর দৈর্ঘ্যটি কিন্তু আমরা সহজেই বের করতে পারি, সেটা কেমন করে তোমরা দেখো। তোমরা এভাবে লিখতে পারো যে আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু গুণন বাহু, বা পরের লাইনে যে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটির জায়গায় আমরা তার মানটি বসিয়ে দিতে পারি, আমরা তো পেয়েছি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, 1200। তাহলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায় আমরা মানটি বসিয়ে দিলাম 1200 সমান বাহু, বাহু কত হবে, বাহুর স্কয়ার, বাহুর স্কয়ার বা বাহুর দৈর্ঘ্য স্কয়ার। অর্থাৎ আমি এক বাহুর দৈর্ঘ্য বের করে নিচ্ছি। আমরা তো জানি বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান, তাহলে সেই হিসেবে আমরা বলতে পারছি কি যে আমরা বাহুর দৈর্ঘ্যটি বের করে আমরা নিতে পারলে একটি বাহুর দৈর্ঘ্য বেরিয়ে যাবে। দেখো তাহলে বাহুর দৈর্ঘ্য হোল স্কয়ার, আমরা বাহুর দৈর্ঘ্যটিকে রাখলাম আর স্কয়ারটিকে আমরা সাইড পরিবর্তন করে দিচ্ছি। আমরা জানি যে স্কয়ার যদি সাইড পরিবর্তন করে ওটা কি হয়ে যাচ্ছে, স্কয়ার রুট বা রুট ওভার হয়ে যাচ্ছে। তাহলে এই বর্গটাকে আমি 1200 ওখানে নিয়ে গেলাম, সেটা ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, তোমার বর্গমূল হয়ে যাচ্ছে। সুতরাং বাহুর দৈর্ঘ্য 1200 যদি তুমি বর্গমূল করো, তাহলে এটা পাবে কত, 34.64 মিটার প্রায়। যেহেতু আমি সবটা মান আনি নাই, সেজন্য আমি কি লিখলাম, প্রায় কথাটি লিখে দিলাম। আচ্ছা তাহলে দেখো আমরা এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল থেকে আমরা কি করলাম, বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে নিলাম। এবার আমাদের কাজ হচ্ছে কি, আমাদের প্রশ্নে যা চাওয়া হয়েছে যে বর্গক্ষেত্রের পরিসীমা নির্ণয় করো, তাহলে দেখো আমরা জানি বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 গুণন বাহুর দৈর্ঘ্য। তাহলে 4 লিখেছ এবং বাহুর দৈর্ঘ্যটার মান কত পেয়েছ, 34.64, সেটা লিখে আমি তার মানটি বসিয়ে দিলাম। তাহলে মানটি বসানোর পরে আমরা ক্যালকুলেশন করে কত পেলাম, 138.56 মিটার প্রায়। তাহলে স্টুডেন্টস দেখো আমরা এই উদ্দীপকটি থেকে খুব সহজেই সামান্তরিকের ক্ষেত্রফল এবং সেই সামান্তরিকের ক্ষেত্রফল থেকে আমরা বর্গের ক্ষেত্রফল ধরে তার বর্গের পরিসীমাটিও আমরা নির্ণয় করে নিলাম। তাহলে স্টুডেন্টস দেখ আমরা আজকে যে প্রবলেমগুলো করলাম তার উপরে ডিপেন্ড করে আমি তোমাদেরকে বাইরের কাজ দিচ্ছি, তোমরা লিখে নিবে বাড়ির কাজটি। বাড়ির কাজ হিসেবে আমি তোমাদেরকে দেব অনুশীলনীর তিনটি অঙ্ক আমি তোমাদেরকে বাড়ির কাজ হিসেবে দিলাম এবং আজকে যে অঙ্কগুলো করলাম তা তো অবশ্যই থাকবে। আর অনুশীলনী 3-এর আরেকটি ক্লাস আমার লেকচার 1-এ যা ছিল তা মিলিয়ে তোমরা মোটামুটিভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করবে বাসায়।